ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। আর আজ কিন্তু আবার সেই একঘেয়েমি বিরিয়ানির ভিডিও। এক্স্যাক্টলি, তবে আজকে একটুখানি ইন্টারেস্টিং আছে। আজকে কিন্তু বিরিয়ানির সাথে চিকেন কষা, তাও আবার একদম চিপ প্রাইসে, মানে 20 টাকায় পাওয়া যাচ্ছে চিকেন কষা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আছি পেছন থেকে বোঝা যাচ্ছে না? আমি আছি এখন বারাসাত কোর্টের বাইরে, বস ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে রয়েছি। আর এখন কিন্তু আমার বাঁ সাইডে, সরি ডান সাইডে দেখো, বিন্দাস বাবু বিরিয়ানিতে রয়েছি। এখানে প্রাইসও লেখা রয়েছে চিকেন বিরিয়ানি 50 আর চিকেন কষা কিন্তু মাত্র 20 পাওয়া যাচ্ছে। তো বস, অ্যাড্রেস আর বেশি করে বলে দেওয়া লাগবে না আশা করি। দোকান খোলার টাইম কোর্ট খুললেই খুলে যায়, আর কোর্ট যেনকে বন্ধ থাকে সেনকে বন্ধ থাকে, আই থিঙ্ক কোর্ট বন্ধ থাকলে কিন্তু বন্ধ থাকে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম, দোকানের নামও তোমরা দেখে নিয়েছো। তো এখানে আসলেই পেয়ে যাচ্ছে চিকেন কষা 20 টাকায় আর চিকেন বিরিয়ানি 50 টাকায়। এখন কথাটা হলো এটা যে এই গরমের মধ্যে আমি এখন বিরিয়ানি খাবো কি করে? জলের দরকার পড়বে না বডি থেকে এত বেরোচ্ছে। একটুখানি এই ঘামের মর্ম দাও, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করো যদি ভিডিওটা ভালো লাগে দেখতে, আর একটু শেয়ার করে দিও। তো চলো, আজ কিন্তু সব থেকে খাবো বিরিয়ানি আর হয়ে যাবো একদম বিন্দাস। কেন বিন্দাস হয়ে যাবো? কারণ আমরা এসেছি বিন্দাস বাবু বিরিয়ানিতে। তো এই কিন্তু যেমনটা দেখতে পাচ্ছ বিন্দাস বাবু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 50 টাকা, চিকেন কষা 20 টাকা, আর মোবাইল নাম্বার কিন্তু বস নিচেই দেওয়া রয়েছে, চাইলে এসে কন্ট্যাক্ট করে নিতে পারো এখান থেকে। আর এই কিন্তু আমাদের বিন্দাস বাবু, আমাদের দাদা বলতে পারো। দাদা নাম কি? নাম কি আছে তোমার? বিন্দাস বাবু। আচ্ছা মানে রিয়েল নামটা একটু বলে দাও সকলকে। রিয়েল নামটা সুবীর না, কিন্তু অ্যাকচুয়ালি এখন সুবীর ডাকে না। হ্যাঁ, এখন সবাই বিন্দাস বাবুই ডাকে নাকি? কারণ বিন্দাস বাবু দিচ্ছে কিন্তু এরকম সুস্বাদু বিরিয়ানি, যা শুধুমাত্র কত পাওয়া যাচ্ছে 50 টাকা, চিকেন কষা 20 টাকা পিস, তাই তো? 20 টাকা পিস থাকছে। আচ্ছা কত গ্রামের ওজন থাকে তোমার চিকেনে? 50 গ্রাম। এই যে এই যে এই যে কিন্তু চিকেন কষা থাকছে দেখো, 50 গ্রাম, 50 গ্রামের ওজন। আর এই কিন্তু ও জাস্ট 20 এসছে মনে হয় না বলো, শেষের দিকে, কারণ এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। তো হাড়িও কিন্তু বলতে গেলে একটুখানি বিরিয়ানিটা দেখাও না দাদা। তো এই কিন্তু বিন্দাস বাবুর বিরিয়ানি, একদম লাইট বিরিয়ানি দেখতে পাচ্ছি, আর কতটা লাইট সেটা কি আমরা খেয়ে বুঝতে পারবো তো নাকি? আচ্ছা দোকানটা একটু খোলার টাইমটা বলে দাও না তুমি। দোকান খোলার টাইম হচ্ছে সকালে 11টার মধ্যে খুলে যায়। হুম, যতক্ষণ থাকে, যতক্ষণ থাকে, মানে মোটামুটি কত হাড়ি চলে আসে তোমার সারাদিন? এখানে তো 8টা হাড়ি হবে। 8টা? 8 নম্বর হাড়ি 2:30-এর সময়, তাই তো? বাহ, এই কিন্তু দেখে নাও, অপোজিটে কিন্তু ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, এখানে রয়েছে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন গেট নাম্বার 1, আর এর ঠিক তার অপোজিটেই কিন্তু এখানে বিন্দাস বাবু বিরিয়ানি। এই হলো আমাদের বিন্দাস বাবু, আর এই কিন্তু নিচ্ছি আমরা বিন্দাস বিরিয়ানি, ঠিক আছে? দেখো এই সাইজের কিন্তু একটা গেছে আমাদের চিকেনের পিস, তারপরে গেছে আলু, ওকে, তারপরে যাচ্ছে রাইস। আর তুমিও কি রাইস নাচাও? রাইস নাচাও, নাচাও। এখানে যাচ্ছে আমাদের স্যালাড, আর এটা কিসের চাটনি গো? পুদিনা চাটনি। বাহ সুন্দর। আর চিকেন কষাটাও দিয়ে দাও না, এগুলো নিচ্ছি আমরা চিকেন কষা, এটা ভালো লেগে পিস দিও। ঘরোয়া কাঁচা লঙ্কা দিয়ে না? আচ্ছা ফাইনালি বস, অপেক্ষার ঘড়ি হয়েছে শেষ, আর ওয়েদার হয়েছে একটু ঠান্ডা, বিকজ মেঘ করেছে পুবের আকাশে একদম চূড়ান্ত লেভেলে। তো মেঘের আকাশে পরে নিয়েছি আমি সানগ্লাস, চিকেন বিরিয়ানি 50 টাকায় আর চিকেন কষা কিন্তু 20 টাকায় পেয়ে গেছি বস। কোথায়? অ্যাড্রেস তোমাদেরকে সম্পূর্ণ বলে দিয়েছি ভিডিওর মধ্যে, আর এবার চলে আসে একটুখানি দেখে নিই তাড়াতাড়ি, কারণ বৃষ্টি শেষ শুরু হওয়ার আগে কিন্তু আমাদের খেয়ে বেরোতে হবে এখান থেকে। ওহো, রাইসগুলো কিন্তু একদম দেখো, চালগুলো দেখো, ভাঙা ভাঙা চাল কিন্তু নেই। আমি সবার আগে কিন্তু এটাই টেস্ট করি, মানে চেক করি। আর এখানে দেখো দাদা দিয়েছে কিন্তু স্যালাডের উপরে একটা চাটনি, এটা আজকে প্রথম আমি ট্রাই করবো, স্ট্রিট ফুড চাটনি দিয়ে বিরিয়ানি। তো দেখো এখানে জাস্ট বিরিয়ানিটা এরকম জাস্ট হালকা অয়েলি, আর বাদ বাকিটা পুরোপুরি ঝুড়ো, খেয়ে দেখা যায়। একটা কথা দাদা ঠিক বলেছে যে কোয়ালিটি মেজারমেন্ট করা হয় এখানে স্ট্রিট ফুড, সবসময় বলে থাকি বিরিয়ানিটা কিন্তু মিঠা দূরে গন্ধ একদম মোমো করে, একদম পারফেক্ট আছে, ঘরোয়া লাগছে পুরোপুরি। এবার একটুখানি এই যে চাটনিটা, একটু শশাটা দিয়ে, আমি কোনো এর আগে ট্রাই করিনি এর জন্য, এটা দিয়ে একটা বাইট নিয়ে দেখা যাক কেমন লাগে এটা খেতে। পুদিনার টেস্টটা একদম ভক্তিভাবে পাওয়া যাচ্ছে বিরিয়ানিটা। আর এখানে একটু একটু দেখো, এই থাকছে কিন্তু এখানে আলু, এবার আলুটাকে একটু ভাঙার ট্রাই করে দেখা যাক।
আলুটা কিন্তু একদম তবলার মতন, আর দেখো এখান থেকে মাঝখান থেকে ভেঙে গেল। আলুটা একটু টেস্ট করে দেখা যাক। চেক করছিলাম যে বাসি চিকেন নাই তো, বাট চিকেন একদম অথেন্টিক আনি। এবার দেখো চিকেনের বিরিয়ানির যেই পিসটা আছে এখানে আমরা পেয়ে গেছি, এটা উইংসের পিস। বেশি জোড়াজোড়ি করলে এটা যাবে ছাড়িয়ে, এটাকে এরকমই তুলি দেখো। এই হলো কিন্তু পিস, 50 থেকে 60 গ্রামের ভেতরেই থাকে। তো আমি দেবো এবার এখান থেকে একটা পাই। এবার এখান থেকে নেব একটু চিকেন, এখান থেকে নেব একটু আলু, এখান থেকে নেব একটু শসা প্লাস এই যে পেঁয়াজ আর এই যে চাটনি, আর এখান থেকে নেব একটু বিরিয়ানির চিকেন। এবার এটা দিয়ে বানাবো সে পারফেক্ট বাইটটা। এই সব বড় একটা বাইট এটা যাবে মুখে। টেস্ট ইজ অমাহিক, আর বাদ বাকি জানতে হলে এখানে এসে টেস্ট করে দেখতে হবে। কোথা আসতে তোমার জানো নিশ্চয়ই, অথেন্টিক বিরিয়ানি স্বাদ পেলাম ভাবি, আমি ভাবিনি যে এত সুন্দর টেস্ট হবে, সিরিয়াসলি বলছি। তো তোমরাও আসো খেয়ে দেখো, আমি এই বিরিয়ানিটাকে শেষ করি। তোমরা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ প্লেস, বাই বাই।